নমস্কার। এখন নর্থ সাউথ সব দিকে প্রচণ্ড ঠান্ডা, কেমন আছেন ঠান্ডাতে সবাই? আশা করি সবাই ভালোই আছেন, উইন্টারকে এনজয় করছেন। আর এই ঠান্ডায় র্যান্ডমলি নিশ্চয়ই চা কফি তো খুবই নিচ্ছেন। তো আজকে জেনে নিই চা কফি কতটা উপকারী এবং একটা লিমিট সব কিছুরই রাখা দরকার। তো কতটা লিমিট পর্যন্ত আপনার নেওয়া ভালো আজকে সেই নিয়ে জেনে নিন আজকের এপিসোড আমার এই চা এবং কফি নিয়ে। প্রথমে আসি আমরা চা নিয়ে, যেটা খুবই কমন, প্রতি বাড়িতে চা নেওয়ার খুব অভ্যেস আছে। তো চা হচ্ছে একদমই লো ক্যালোরি, প্রোটিনেতে মাত্র থাকে, মানে 100 গ্রাম চায়ের পরিমাণের আমি বলছি, প্রোটিন থাকে 0.1 গ্রাম, ফ্যাট একেবারেই থাকে না, কোলেস্ট্রলও একেবারেই থাকে না, জিরো, আর কার্বোহাইড্রেট 0.2 গ্রাম, সোডিয়াম থাকে 4 মিলিগ্রাম, পটাশিয়াম থাকে 18 মিলিগ্রাম, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ক্যাফিন থাকে 11 মিলিগ্রাম। এই যে চায়ের বিভিন্ন ভ্যারাইটি হয়, অ্যাকচুয়ালি চা কীভাবে কাল্টিভেট করা হচ্ছে, চায়ের চাষ কীভাবে হচ্ছে, সেটাকে কীভাবে প্রসেস করে প্রিপেয়ার করে আমাদের কাছে পৌঁছচ্ছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু চায়ের ভ্যারাইটি ভাগ হয়। যেমন ব্ল্যাক টি, এবং তার মধ্যে এই যে প্রসেসিংয়ের উপর বেশ করে তার ক্যাফিনের পরিমাণটা কম বেশি হয়। ব্ল্যাক টিতে ক্যাফিন থাকে 47 থেকে 90 মিলিগ্রাম, গ্রিন টিতে থাকে 20 থেকে 45 মিলিগ্রাম, আর হোয়াইট টিতে থাকে 15 থেকে 30 মিলিগ্রাম। চা হচ্ছে ক্যামেলিয়া সিনেন্সিস স্পেসিসের মধ্যে পড়ে এবং থিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত এই চা গাছ বা চা। তো হোয়াইট টি, যে সাদা চা প্রথমে আসি, তো সাদা চা বেসিক্যালি ইন্ডিয়া এবং চায়নাতেই কালটিভেট হয় এবং বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। এবং এই হোয়াইট টি হচ্ছে খুবই মানে ডেলিকেট ফ্লেভার, মানে তার ফ্লেভারটা খুবই হালকা, এর স্ট্রংনেস খুবই কম, রঙটাও সাদা চা বলা হয় এর জন্যই যে এটা মানে চাটা বানানোর পরেও আপনার রঙটা কিন্তু একটা সাদা সাদা ভাব, না লালচে না কালো সবুজ হয় না, একটা সাদা সাদা ভাব থাকে, মানে অল্প প্রসেস করেই কিন্তু এই টিটা ইউজ করা হয়। এবং অনেক বেশি হাই অ্যান্টি অক্সিডেন্ট, যার জন্য ক্যান্সারের সাথে ফাইট করতেও প্রচণ্ডভাবে উপকারী। এবং এই চায়ের মধ্যে প্রচুর পরিমাণে রিচ অফ ফ্লোরাইড, ক্যাটেচিন, ট্যানিনস থাকার জন্য এটা কিন্তু দাঁতকেও মজবুত করতে খুবই সাহায্য করে, এবং দাঁতের মধ্যে যে ক্যাভিটিস ফর্মেশন বা প্লাক হয়ে যাওয়া এগুলো থেকেও কিন্তু প্রোটেক্ট করতে এই হোয়াইট টি প্রচণ্ডভাবে উপকারী। এবং আপনার অ্যাসিডের সাথে রেজিস্ট্যান্ট একটা এফেক্ট আছে, যার ফলে আপনার অ্যাসিডিটি হওয়ার চান্সকেও অনেকখানি কমিয়ে দেয়। এবং হোয়াইট টিতে কিন্তু ক্যাফিন সবচেয়ে কম পরিমাণ থাকে। তো এই গেল হোয়াইট টি। এরপরে আমরা অ্যাভেলেবেল যেটা আমরা হার্বাল টি, আমরা প্রচলিত কথায় বলি, তবে হার্বাল টিতে কিন্তু অ্যাকচুয়াল টি লিভ ইউজটা খুবই কম হয়, মানে হার্বাল টি বানানো হয় খুব অল্প টি লিভের সাথে কিছু মশলা, কিছু অন্য পাতা বা অন্য কোনো কিছুর পাউডার, মানে অন্য কোনো প্ল্যান্টের মানে পাউডার ফর্ম বা জুস ফর্ম মিশিয়ে যে টিটা বানানো হয় অ্যাকচুয়ালি সেটাকেই বলা হয় হার্বাল টি। তো বেশ কিছু হেলদি হার্বাল টি আমরা ইউজ করে থাকি, তার মধ্যে সবচেয়ে প্রথম বলি ক্যামোমাইল টি। ক্যামোমাইল টি কিন্তু বেসিক্যালি মেডিসিনাল খুব ভালো প্রপার্টি আছে, এর মধ্যে মেডিসিনাল প্রপার্টি খুব ভালো, তো এই জন্য ক্যামোমাইল টি আপনার মানে মেস্ট্রুয়াল পেন, ফিমেলদের যে মেস্ট্রুয়াল পেন বা ডিউরিং পিরিয়ড তাদের যে অ্যাবডোমিনাল মাসেলে যে স্প্যাজম হয় খুব বেশি, যার জন্য খুব বেশি যন্ত্রণায় ভোগে, যাদের ডিসমেনোরিয়া সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ক্যামোমাইল টি খুবই মানে উপকারী হয়, খুবই হেল্পফুল। আর এই আর সমস্যা আছে ঘুমের ইনক্রিজ করতেও কিন্তু, মানে সেই জন্য আমি আমার মানে স্ট্রেস যে এপিসোডে আমি সেখানে আমি ক্যামোমাইল টির কথাও বলেছিলাম,
কারণ স্ট্রেস রিলিফ করতেও কিন্তু ক্যামোমাইল টি খুবই উপকারী। কারণ ঘুম ভালো না হলে আপনার স্ট্রেস আসবে, আপনি ফ্রিলি আপনার কাজকর্ম করা, টেনশন ফ্রি হয়ে সব কিছু করার আপনার হবে না। এবং এটার প্রসেসিং হচ্ছে কি, আপনার বিফোর বেড টাইমে যদি আপনি ক্যামোমাইল টি মানে 30 থেকে 40 মিনিট আগে ঘুমোতে যাওয়ার 30 থেকে 40 মিনিট আগে যদি আপনি এক কাপ ক্যামোমাইল টি খান আফটার ডিনার, সেক্ষেত্রেও কিন্তু আপনার খুবই পজিটিভ এফেক্ট হবে আপনার ঘুমের জন্য। এবং এই কারণে নার্ভাস সিস্টেমকেও খুব অ্যাক্টিভ রাখতে সাহায্য করে কিন্তু এই ক্যামোমাইল টি। করে বলি রুইবোস টি, এই রুইবোস টি এটা লাল চা রেড টি নামেও পরিচিত, এবং এটা জেনারেলি সাউথ আফ্রিকাতে মেনলি কাল্টিভেটেড হয়, এখন তো সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল হয়ে যায়। তো এই চা আপনি যদি আপনার ডায়েটে রাখেন তো সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারকে ইম্প্রুভ করতে, আপনার ব্লাড প্রেশার নর্মাল রাখতে খুব সাহায্য করবে, এবং ব্লাড সার্কুলেশন অ্যাজ ওর বডিতে ব্লাড সার্কুলেশনও খুব হেল্প করবে। আপনার হার্ট হেলদি চায়ের মধ্যেও এটা পড়ে, এবং আপনার গুড কোলেস্ট্রল দ্যাট ইজ এইচডিএলকে ইনক্রিজ করতে এবং ব্যাড কোলেস্ট্রল দ্যাট ইজ এলডিএলকে ডিক্রিজ করতেও কিন্তু খুব সাহায্য করবে এই রুইবোস টি। এবং আপনার যদি কোনো রকম অ্যালার্জিক মানে ঠান্ডা যে কোল্ড অ্যালার্জিক এফেক্ট, এই যে শীতকালে যাদের অনেকের ঠান্ডাতে একটা অ্যালার্জিক এফেক্ট থাকে, ঠান্ডা লেগে যাওয়ার খুব টেন্ডেন্সি থাকে, তাদের জন্য কিন্তু ওই অ্যালার্জিক এফেক্টকে আপনার রিডিউস করতে কমাতে সাহায্য করবে কিন্তু এই রুইবোস টি। এরপরে আমরা আসবো পিপারমিন্ট টি। পিপারমিন্ট হচ্ছে অ্যাকচুয়ালি পুদিনা পাতা, মানে পুদিনা পাতা দিয়ে যে চা আমরা করি, মানে মেন্থাল থাকে, এই মেন্থাল কিন্তু আপনার যে স্টোমাক আপসেট মানে স্টোমাকে যদি কোনো ইনহেলেশনের একটা টেন্ডেন্সি আছে, আপনার হজমের একটু সমস্যা আছে, বা রেগুলার আপনার ল্যাট্রিন হওয়ার সমস্যা আছে, ইরেগুলার বায়াল সিনড্রোমে আপনি ভুগছেন, তো সেসব ক্ষেত্রে কিন্তু আপনার এই পিপারমিন্ট টি দ্যাট ইজ পুদিনা পাতার চা কিন্তু খুবই উপকারী। এবং তাছাড়া আপনার যদি মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যাও থাকে, সেক্ষেত্রেও যদি আপনি পুদিনা পাতার চা খান সেটাও কিন্তু আপনার খুব উপকার হবে। নেক্সট হচ্ছে জিঞ্জার টি, দ্যাট ইজ আদা দিয়ে যে চা। ঠান্ডাতে তো আদা দিয়ে চা খুবই কমন, আর কিছু ইউজ করা হোক না ঠান্ডাতে আমরা খুব আদা দিয়ে চা খাই, তো এই আদা দিয়ে চাও কিন্তু আপনার এই ঠান্ডা থেকেও মানে একটা বুস্ট করতে আপনাকে সাহায্য করবে। তাছাড়াও আপনার যে মর্নিং সিকনেস, সকালের যে একটা অনেকে থাকে যে মানে সকালে উঠলে একটা উইকনেস ফিল থাকে, মর্নিং সিকনেস থাকে, তো সে তাদের মানে যাদের সেই সমস্যা থাকে তাদের জন্য কিন্তু এই আদা দিয়ে চা খুবই উপকার হয়। এবং তাছাড়াও যাদের যারা ক্রনিক ইনডাইজেশনে ভোগেন, মানে লং টার্ম ধরে আপনাদের একটা ইনডাইজেশন সমস্যা চলছে, সেক্ষেত্রেও আদা দিয়ে চা খুব উপকার। এছাড়া যারা আর্থ্রাইটিসের সমস্যা, বাতে মানে বাতের ব্যথা আমরা যেটা কমন ভাষায় বলি, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন মানে জয়েন্টে ব্যথা, এইসব যে ব্যথা, সেসব ব্যথাতে যারা ভোগেন তাদের জন্য কিন্তু আদা দিয়ে চা খেলে খুবই উপকারী হয়। নেক্সট হিবিস্কাস টি। হিবিস্কাস অ্যাকচুয়ালি হচ্ছে এটা জবা, মানে যে কোনো ধরনের জবা ফুলের বেশি মোস্ট কমন যে লাল জবা সেটা বেশি ইউজ করা হয়, তবে যে কোনো জবা ফুলের, এবং জবা ফুলের আপনি ফুলের পাপড়ি, তার পরাগরেণু এবং পাতা সব কিছুই আপনি ইউজ করতে পারেন চায়ের জন্য। কিন্তু বেশি পপুলার হচ্ছে যে ক্যালিক্স যে অংশটা, যেটা মানে ফুলের পাপড়ির নিচে যে বৃন্ত, সেই ক্যালিক্স অংশটা ওইটা দিয়েই বেশি উপকারী। তবে সব এই জবা দিয়ে যে চা সেটা কিন্তু যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার, যাদের হাই ব্লাড প্রেশার তাদের ব্লাড প্রেশার রিডিউস করতে কমাতে খুব সাহায্য করবে, আর অ্যাজ এ হোল আপনার লিভার হেলথকে খুব ভালো রাখবে। আপনার লিভারের যে ড্যামেজ হওয়ার চান্স থাকে লিভার ডিজিজের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এটা যদি আপনারা রাখেন আপনার ডায়েটে, তো সেক্ষেত্রে যাদের লিভার ডিজিজের সমস্যায় আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছুটা প্রোটেক্ট করতে সাহায্য করবে। এবং আপনার শরীরে যে ফ্যাট আছে, ফ্যাট লেভেল, সেটাকেও একটা ব্যালেন্সে রাখতে সাহায্য করে কিন্তু এই জবার চা। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার খুব ভালো জিনিস আছে, যে যাদের একটু আনহেলদি সুইটসের প্রতি ক্রেভিংস থাকে, মিষ্টিকে আমরা সবসময় বলি একটু কন্ট্রোল করে খেতে, নুন মিষ্টি কন্ট্রোল করে খাওয়া ভালো শরীরের জন্য, কিন্তু তবু অনেকের একটু মানে খুব বেশি ক্রেভিংস থাকে, বা যে জবা দিয়ে চা যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্রেভিংসটাকেও কন্ট্রোল করতে কিন্তু খুব সুন্দর করে সাহায্য করে এই চা।
এই গেল হার্বেল টি। এছাড়াও আমরা আরো বিভিন্নভাবে তুলসী পাতা দিয়ে আমরা চা খাই, দারুচিনি দিয়ে চা খাই, এলাচ দিয়ে খাই, লবঙ্গ দিয়ে খাই। এভাবে আরো বিভিন্ন স্পাইসিস আমরা ইন্ডিয়ান কালচারে বিভিন্ন স্পাইসেস দিয়েও কিন্তু আমরা চা ইউজ করি। নেক্সট আসি গ্রিন টি। গ্রিন টি হচ্ছে খুবই মানে হাই ফ্ল্যাভোনয়েড এবং যার জন্য এটা প্রচণ্ডভাবে হার্ট হেলদি এবং এর ক্যাফিন পরিমাণ তো মানে বেশ কম আমি বললাম, এবং যার জন্য এটা আপনার এলডিএল দ্যাট ইস ব্যাড কোলেস্ট্রলকে কমাতে খুব সাহায্য করে। আপনার অ্যাজ এ হোল টোটাল কোলেস্ট্রল লেভেল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল আপনার শরীরে একটা নর্মাল ব্যালেন্স রাখতেও খুব সাহায্য করে এবং ব্লাড ক্লটিং থেকেও আপনাকে প্রোটেক্ট করে। ঠান্ডার জন্য ব্লাড ক্লটিংয়ের চান্স কিন্তু খুব বেশি থাকে, যার জন্য কিন্তু ঠান্ডার দিনে হার্ট অ্যাটাকের সমস্যা বা হার্টের পেশেন্টদের খুব সাবধানে থাকতে বলা হয়। তো এই গ্রিন টি যদি আপনার ডায়েটে রেগুলার রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্লাড ক্লটিং থেকেও আপনাকে রিলিফ করতে বা আপনাকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে। এবং এছাড়াও কিছু ক্যান্সার যেমন লিভার, ব্রেস্ট, কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও একটা এটা রিসার্চেবল, তবে দেখা গেছে পজিটিভ এফেক্ট পাওয়া গেছে লিভোমেটারি হিসেবেও কিন্তু এই গ্রিন টি খুবই উপকারী। ফলে যে কোনো ইনফেকশনের কারণে যদি আপনার শরীরে বিভিন্ন জায়গাতে ইনফ্লামেশনের একটা টেন্ডেন্সি থাকে তো বা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু গ্রিন টি আপনার খুবই উপকার করবে। আর সব কিছুর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি এই গ্রিন টি আপনার স্কিনকেও কিন্তু খুব সুন্দর ক্লিন এবং গ্লো রাখতে খুব সাহায্য করে গ্রিন টি। ব্ল্যাক টি, ব্ল্যাক টি ওই একই পাতা যেটা আমরা গ্রিন টি ইউজ করছি ওই পাতাকেই যখন আরও বেশি শুকনো করে ফার্মেন্টেড করে আরও বেশি ড্রাক আরও বেশি ফ্লেভারফুল করা হয় তখনই সেটা আমরা ব্ল্যাক টি বলি। এবং এই ব্ল্যাক টিতে ক্যাফিনের পরিমাণটা একটু ইনক্রিজ করে যায়, ফ্ল্যাভোনয়েড থাকে, সেটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেশন হিসেবে খুব ভালো কাজ করে এবং আপনার ইমিউন ফাংশনকেও বুস্ট করতে সাহায্য করে। এরপরে নেক্সট হচ্ছে উলং টি। উলং টি হচ্ছে এক ধরনের চাইনিজ ভ্যারাইটি টি, মানে চায়নাতেই বেসিক্যালি এটা কালটিভেটেড হয়। তো এই চাও চায়ের মধ্যে থাকে থিয়ামিন নামক এমন একটি অ্যামাইনো অ্যাসিড যা কিন্তু আপনার অ্যাংজাইটিকে মানে আপনার যে মানসিক কোনো টেনশন স্ট্রেস এসবের থেকে আপনাকে রিডিউস কমাতে খুব সাহায্য করবে। তাছাড়াও আপনার অ্যাটেনশন মানে যে কোনো কাজের প্রতি যে অ্যাটেনশন মানে একটু সিনিয়র ক্লাসে স্টুডেন্ট লাইফ এদের যে অ্যাটেনশনের জন্যও কিন্তু খুব বেশি উপকারী হয় এই উলং টি। এবং এর মধ্যে যে পলিফেনল আছে এই পলিফেনল আপনার ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করবে এবং ক্যান্সার সেলকে গ্রোথ বাড়তে প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করবে। আর টাইপ টু ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু এই উলং টি কিন্তু খুবই উপকারী। তো এই গেল আমি বিভিন্ন ধরনের চায়ের সম্পর্কে বললাম। অ্যাজ এ হোল চা তো আমাদের দেখলেন যে একটা রিফ্রেশনেস হিসেবে কাজ করে, আমাদেরকে স্ট্রেস থেকে অনেকখানি রিলিফ করতে সাহায্য করে, মানে পজিটিভ এফেক্টগুলো দেখলাম। কিন্তু আমি সবসময় বলি যতই ভালো জিনিস হোক লিমিট ক্রস করলে কিন্তু সেটা মানে অমৃত বিষে পরিণত হয়। তো এর ক্ষেত্রেও কিন্তু চায়ের ক্ষেত্রেও কিছু নেগেটিভ এফেক্টস আছে। সবচেয়ে প্রথম বলি বাচ্চাদের এত ভালো পজিটিভ এফেক্ট থাকা সত্ত্বেও এটা ভাববেন না যে আমি বাচ্চাদেরকে চা দেবো। অন্তত 12 বছরের নিচে বাচ্চাদের চা একেবারেই চলবে না, কারণ ক্যাফিন কিন্তু 12 বছর নিচের বাচ্চাদের একেবারেই অ্যালাউড নয়। 12 বছরের পরে অল্প করে দিতে পারেন, তবে সেটাও কিন্তু মানে খুবই অল্প ডোজে দিতে পারেন। আর একটা কথা যে চা কিন্তু হেলদি হয় তখনই যখন আপনি সেটাকে র ফর্মে খাবেন, জাস্ট আপনার জলের মধ্যে ফুটন্ত জলে চাটাকে ডুবিয়ে রেখে খেলেন নিলেন বা চাটা জাস্ট অল্প বয়েল করলেন। চাকে কনস্ট্যান্ট অনেকক্ষণ ধরে ফোটানোর হ্যাবিট কিন্তু সেটাও খুব খারাপ। এবং তার সঙ্গে যদি যখনই আপনি মিল্ক বা সুইট অ্যাড করছেন তখনই কিন্তু সেটার ক্যালোরি বেড়ে যাচ্ছে। এই যে আমি বললাম চায়ে যে ক্যালোরি মানে জাস্ট 1 ক্যালোরি চায়ে, তো সেই তখন কিন্তু ক্যালোরি অলরেডি ইনক্রিজ করবে, দুধ দেওয়ার জন্য আপনার ফ্যাটও ইনক্রিজ করে যাচ্ছে। তো সেই জন্যে চেষ্টা করতে হবে চাকে উইদাউট মিল্ক উইদাউট সিগার সুগার আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে।
এবং এই চায়ের যে নেগেটিভ এফেক্টগুলো আছে তার মধ্যে আমি বলি যে চায়ের মধ্যে যে ট্যানিন থাকে, ট্যানিনের একটা আয়রন অ্যাবজর্পশন একটা ক্ষমতা আছে, ফলে আমরা যে আয়রন রিচ ফুড আমরা নিই বেসিক্যালি, বিশেষ করে যেগুলো ভেজিটেবল প্রোডাক্ট যার মাধ্যমে আমরা আয়রন নিচ্ছি, তার সঙ্গে কিন্তু ওই ট্যানিন একটা বাইন্ড করে একটা রিয়াকশন করে, যার ফলে আমাদের আয়রন লেভেল কিন্তু আরও কমে যায়। ফলে যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে তারা কিন্তু চা মানে ডাক্তারের সাথে কনসাল্ট করে বা নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে তবেই কিন্তু আপনার চায়ের পরিমাণটা আপনি নেবেন। এবং যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে, আর বিশেষ ভেজিটেরিয়ান ডায়েটে আছেন তার উপরে যদি আপনি চা নেন তো সেক্ষেত্রে আপনার আয়রন লেভেল আরও অনেক বেশি সিভিয়ারলি আপনার অ্যানিমিয়া গ্রোথ করবে, তো সেক্ষেত্রেও আপনাকে কিন্তু খুবই কনসাসলি চা নিতে হবে। এবং এই যে বললাম চায়ে যে একটা মানে অ্যাংজাইটি বা স্ট্রেস ফ্রি একটা ফ্রেশনেস ব্যাপার থাকে, কিন্তু যখনই আপনি লিমিট ক্রস করে নেবেন, যখনই বেশি নেবেন, তো লিমিট কতটা না, সারাদিনে 4 কাপ চা, মানে যেখানে কাপ আমি বলবো এখানে মোটামুটি 200-র মধ্যে, 150 থেকে 200, আমরা যে একটা মিডিয়াম বড় সাইজের কাপ, আমরা যে কাপে আমরা রেগুলার চা নিই, একদম ছোটো না একদম বড় না, মিডিয়াম যেটা, তার মাপ আমরা মোরলেস আমরা ধরি 150 থেকে 200 মিলিলিটার। তো এই 150 থেকে 200 মিলিলিটার সাইজের যে কাপ, তার উপরে বেশ করে আমি বলবো যে সারাদিনে 3 থেকে 4 কাপ চা আপনার জন্য সবচেয়ে উপকারী, তার থেকে বেশি কিন্তু আপনার নেওয়া উচিত নয় বা নেওয়ার আগে আপনার ভাবা দরকার। অনেকের ক্ষেত্রে জাস্ট 2 কাপ চায়েও কিন্তু অনেক নেগেটিভ এফেক্ট হয়, তাদের স্টোমাক পেন হতে পারে, নশিয়া ইনহেলেশনও হতে পারে, সেটা আপনার ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে। আর এই যে বললাম এই যে পরিমাণটা, যখনই আপনি চা বেশি নিচ্ছেন তখনই দেখবেন আপনার কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি বাড়ছে, টেনশন করছেন একটুতেই, আপনার যে এমনিতে চা তো আপনার পার্কিনসন ডিজিজ বা অ্যালজাইমার ডিজিজকে প্রিভেন্ট করতে খুব সাহায্য করে, কিন্তু যখনই দেখবেন পরিমাণটা বেশি নিচ্ছেন তখন কিন্তু আবার এই সব কগনিটিভ যে ডিজিজগুলো এগুলোকেও কিন্তু এর সিমটমগুলোকেও কিন্তু অ্যাগ্রাভেট করতে বাড়িয়ে দেয় প্রচণ্ডভাবে। এবং এর মধ্যে যে পলিফেনল থাকে এইটা আপনার মানে ইনফ্লামেশন যেটাকে প্রোটেক্ট করছিল সেটা কিন্তু আবার বাড়িয়ে দেবে। এই এবং প্রেগনেন্সি মহিলাদের জন্য অবশ্যই বলবো চা আপনি বুঝে নেবেন, কারণ এক্সেস ক্যাফিন কিন্তু মিস ক্যারেজ যেটা দ্যাট ইজ অ্যাবর্শন হওয়ার চান্স প্রচণ্ড বাড়িয়ে দেয়, বা আপনার বাচ্চার গ্রোথকেও কিন্তু তার ওয়েট ইনক্রিজকেও কিন্তু প্রতিরোধ করে দেয়। তো সেই জন্য এছাড়াও চায়ের মধ্যে থাকে থিওফায়োলিন নামক এমন একটি কেমিক্যাল কম্পাউন্ড থাকে যা কিন্তু আমাদের শরীরকে ডিহাইড্রেট করে দেয়। সেই জন্য যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের কিন্তু তাদের ক্ষেত্রেও চা কিন্তু একটু লিমিট রেখে নেওয়া দরকার। আর চা সবসময় যে রিফ্লাক্স অ্যাকশন একটা হয় যার জন্য কি হবে, স্টোমাক অ্যাসিড তখন কিন্তু ইসোফেগাস স্ফিনক্টার রিল্যাক্সও হয়ে থাকে, যার ফলে ওখান দিয়ে অ্যাসিডটা আবার আপনার মানে গলার দিকে মুখে, তখনই দেখবেন একটা মানে একটা বুক জ্বালা ভাব, অম্বল অম্বল ভাব হতে পারে। সেই জন্য এমটি স্টোমাকে কখনোই নেবেন না, এবং উপায়ে যদি আপনি চা নেন এবং নির্দিষ্ট পরিমাণে নেন তাহলে কিন্তু চায়ের আপনি পজিটিভ এফেক্টগুলো আপনার ডায়েটে মেনশন করতে পারবেন। এরপরে আসি কফি। তো কফি জেনারেলি হচ্ছে কফিয়া অ্যারাবিকা স্পেসিসের মধ্যে পড়ে এবং রুবিয়াসি ফ্যামিলি। তো এই কফি কফি কিন্তু একেবারেই জিরো ক্যালোরি, চাতে 1 ক্যালোরি আছে 100 গ্রামে, কিন্তু কফি একেবারেই জিরো ক্যালোরি, জিরো ফ্যাট, জিরো কোলেস্ট্রল, এবং প্রোটিন আছে 0.1, জিরো কার্বোহাইড্রেট, এর মধ্যে সোডিয়াম আছে 2, পটাশিয়ামটা একটু বেশি 49 মিলিগ্রাম, আর ক্যাফিন আছে 40 মিলিগ্রাম। ক্যাফিনটা চায়ের থেকে কফিতে বেশি, ওই জন্য যাদের ক্যাফিনের সমস্যা আছে, যাদের ক্যাফিনকে রেস্ট্রিক্ট করতে হবে, যাদের ডিজিজ কন্ডিশন আছে সেরকম, তাদের ক্ষেত্রে কিন্তু কফিকে স্কিপ করাই প্রয়োজন। আদারওয়াইজ হেলদি পার্সনদের জন্য বলি কফি কিন্তু খুবই উপকারী, এনার্জি লেভেলকে একটু বুস্ট করতে সাহায্য করে, ফলে এই যে আপনার যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রে মানে যারা প্লেয়াররা হয় এক্সারসাইজের আগে যদি 1 কাপ কফি ওনারা নেন তো সেক্ষেত্রে একটা এনার্জি বুস্টিং হিসেবে তাদের খুব ভালো কাজ করবে কফি।
আর কফি কি করে না, কফির মধ্যে যে ক্যাফিন থাকে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে অ্যাজ এ হোল আপনার যে মানে শরীরে, আমরা তো যা কিছু করি আমাদের ব্রেন থেকে সব কিছু ইনস্ট্রাকশন আসে আমরা সেটার উপরে বেশ করে, কিন্তু আমাদের বডি মুভমেন্ট কাজ ফিলিংস এভরিথিং রেসপন্সিবল। তো ক্যাফিন কি করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে আমাদের শরীরে যে দুর্বলতা অলসতা সেগুলোকে কিন্তু কমাতে খুব ভালো সাহায্য করে কফি। আর একটা যেটা হচ্ছে যে এটা আপনার টাইপ টু ডায়াবেটিসদের জন্য কিন্তু খুব উপকারী। তবে ওই যে বললাম কফি নেওয়া, কফিও কিন্তু আপনার র ফর্মে ব্ল্যাক কফি কিন্তু আপনার জন্য উপকারী এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার জন্য একটা ইনসুলিন সেন্সিটিভিটিতে খুব কাজ করে। এর জন্য ইনফ্লামেটরি সিচুয়েশন হয়েছে একটা ফুলে যাওয়া, শরীরে কোনো কারণে শরীর ফুলে যাওয়া বা ইন্টারনালি কোথাও ফুলে যাওয়ার সিচুয়েশন হয়েছে ডিজিজ কন্ডিশনে, সেখানেও কিন্তু এই কফি কিন্তু আপনার উপকার করবে। এবং আপনার অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ বা যে কোনো কগনিটিভ ডিক্লাইনেশন, দ্যাট মিন্স আপনার মানে সময়ের সাথে যে একটা মানে হয়তো বা একটু বয়স বাড়ছে যার জন্য আপনার মানে বিফোর মানে বয়সকালের আগেই আপনার হয়তো বার্ধক্য আপনার মধ্যে আসছে, সিমটম দেখা যাচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন, আপনার হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, এই যে নানা রকম নার্ভ রিলেটেড যে সমস্যাগুলো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কফি যদি আপনার ডায়েটে রেগুলার রাখেন তাহলে কিন্তু খুব উপকার হবে। এবং কফি আপনার অ্যাজ এ হোল ডিপ্রেশনকেও কমাতে খুব সাহায্য করবে। এবং কোনো কারণে এখনকার দিনে লাইফে টেনশন প্রচণ্ডভাবে, মানুষ যত আনন্দ করে আবার টেনশনও প্রচণ্ড নেয় যেহেতু প্রচণ্ড ফাস্ট লাইফ, তো আপনার বাড়িতে হোক বাইরে হোক ফ্যামিলি বা প্রফেশন যে কোনো জায়গায় যদি কোনো ডিপ্রেশনের কারণে অনেক সময় মানুষ কিন্তু এখন সুসাইডের টেন্ডেন্সিও অনেক বেড়ে গেছে, মানুষের ধৈর্য অনেক কমে গেছে ফলে সুইসাইডাল একটা টেন্ডেন্সি কাজ করে। কিন্তু আপনার ডায়েটে যদি কফি থাকে তাহলে সেই সুইসাইডাল টেন্ডেন্সিটাও কিন্তু আপনার অনেকখানি রিমুভ করতে সাহায্য করবে। এবং আপনার মানে বয়সজনিত কারণে বা আদার কোনো ডিজিজ কন্ডিশনের কারণে মৃত্যু আলাদা জিনিস, কিন্তু অ্যাজ এ হোল আপনার লাইফ স্প্যানকে বাড়াতেও কিন্তু সাহায্য করে কফি, আপনার রিস্ক অফ ডেথকে কিন্তু অনেকখানি কন্ট্রোল করে। আর এছাড়াও মেন্টাল সব রকম পারফরমেন্সের জন্য আপনাকে খুবই উপকারী, তাই ফলে আপনি যত বেশি অ্যাক্টিভলি সব কাজকর্ম করবেন তাহলে সেক্ষেত্রে ইনডাইরেক্টলি আপনার ওয়েট ম্যানেজমেন্ট ক্ষেত্রেও কিন্তু খুব বেশি উপকারী হচ্ছে। অ্যাজ এ হোল টি অ্যান্ড কফি কিন্তু আপনার যদি আপনার র ফর্মে নেওয়া হয় সেক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্টের জন্য খুব উপকারী। এর মধ্যে যেহেতু ক্যাফিনের পরিমাণটা বেশি তাই এটা কিন্তু 3 থেকে 4 কাপে বেশি কফি আপনার নেওয়া উচিত নয়, একজন হেলদি মানুষের জন্য বলছি, যাদের ডিজিজ কন্ডিশন তাদের ক্ষেত্রে তো আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে কি কাপের পরিমাণ আমি আপনাদের বললাম। এবং অবশ্যই র ফর্মে উইদাউট মিল্ক উইদাউট সুগার, বা কফির ক্ষেত্রে যেটা একটা টেন্ডেন্সি থাকে উপরে এক্সট্রা ক্রিম দিয়ে, কারণটা যখনই আপনি এক্সট্রা মিল্ক সুগার ক্রিম দিচ্ছেন এটা খুব বেশি ক্যালোরি হাই হচ্ছে এবং আপনার স্টোমাক সেক্ষেত্রে হয়তো অ্যাকসেপ্ট করতে পারবে না, সবার পক্ষে সমান নয়। আরেকটা যেটা হয় এই যে মিল্কের সাথে ক্যাফিনের একটা রিয়াকশন হয় ফলে আপনি এই যে টি অ্যান্ড কফিতে যে পলিফেনলটা থাকে এই পলিফেনল কিন্তু প্রচণ্ডভাবে হেলদি একটা কম্পাউন্ড যেটা আমাদের সব কিছু ইমিউনিটি বুস্টিং হার্ট হেলথ সব কিছুর জন্য খুবই উপকারী। কিন্তু যখন আপনি মিল্কের সাথে আপনি কফি নেবেন বা টি নেবেন ওই ক্যাফিনের সাথে রিয়াকশন করে পলিফেনল লেভেলটাও কিন্তু কমিয়ে দেবে, তাহলে কী হচ্ছে আপনার টি অ্যান্ড কফির যে গুণাগুণ সেই গুণাগুণটাকে আপনার রিডিউস করে দিচ্ছে। তো বেটার হবে যে আপনি র ফর্মে নিন উইদাউট সুগার নেওয়ার চেষ্টা করুন। আর যাদের কফি আপনি লিমিট ক্রস করে নেন বেশি নেন খুব বেশি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমকে কিন্তু ডিস্টার্ব করবে, কারণ ঘুমের জন্য আমাদের যে নার্ভে একটা মানে ব্রেন থেকে মেলাটোনিন একটা হরমোন সিক্রেশন হয়, এই মেলাটোনিন হরমোন আমাদেরকে মানে অ্যাডভাইস দেয় যে নাও ইওর টাইম টু স্লিপ, মানে এখন ঘুমানোর সময় হয়েছে। আমি মেলাটোনিন কে কিন্তু রিডিউস করে দেয় কফি, ওই জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে টি অ্যান্ড কফি কিন্তু নেবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু এই মেলাটোনিনকে আপনার কমিয়ে দেবে ফলে কিন্তু আপনার ঘুম কমে যাবে, আপনি ভালোভাবে ঘুমোতে পারবেন না বা রাতে আপনার ঘুম ডিস্টার্ব হবে।
এবং যখনই আপনি এটা নার্ভাস ডিজিজের জন্য উপকারী, কিন্তু যখনই আপনি এক্সারসাইজ নেবেন আপনার কিন্তু নার্ভাসনেস বাড়তে পারে, আপনার রেস্টলেসনেসও বেড়ে যায় এবং অনেকের ক্ষেত্রে ডাইজেশনেরও খুব বেশি সমস্যা বাড়িয়ে দেয়। কারণ খুব বেশি যখনই নেওয়া হচ্ছে তখন স্টোমাকের সাথে, স্টোমাক অ্যাসিডের সাথে এই ট্যানিনের একটা, ক্যাফিনের একটা রিয়াকশন হওয়ার ফলে আপনার ইনডাইজেশনও খুব বেশি বাড়বে, তাতে নশিয়া ভমিটিং টেন্ডেন্সিও আসবে। আরেকটা কথা হচ্ছে, যাদের নর্মালি হার্ট রেট একটু বেশি বা ব্রিদিং রেট বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু কফি একটু রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে নিতে হবে, বা প্রয়োজন পড়লে আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি সেরকম অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু কফি আপনাকে স্কিপ করতে হবে। বা অ্যারিথমিয়া বলে একটা যে হার্ট ডিজিজ হয়, যেখানে ইররেগুলার হার্ট বিট হয়, মানে হার্ট বিট একটা নর্মাল ছন্দে যে আমাদের যায় নর্মাল মানুষের, সেক্ষেত্রে অ্যারিথমিয়া ডিজিজে কিন্তু ইররেগুলার হার্ট বিট হবে, নর্মাল ছন্দে সেই হার্ট বিট হয় না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কফি রেস্ট্রিক্ট করতে হবে বা একেবারেই স্কিপ করতে হবে। আর হচ্ছে যে যদি খুব বেশি নেন, একাধারে যেরকম আপনার হেডেক বা মাইগ্রেনকে অনেক সময় রিলিফ করতে সাহায্য করবে কফি, ফ্রেশনেস হিসেবে কাজ করবে, কিন্তু আবার বেশি নিলে আপনার হেডেক বা মাইগ্রেনকে বাড়িয়ে দিতেও কিন্তু খুব বেশি মানে কফি ক্যাফিন প্রচণ্ডভাবে এফেক্টিভ। এবং আরেকটা হচ্ছে যে কানের মধ্যে একটা যেন রিঙ্গিং ইয়ার, মানে একটা কানের মধ্যে একটা মানে আনন্যাচারাল একটা সাউন্ড, মানে নর্মাল রিঙ্গিং হতে থাকবে, এরকম ধরনের বেশ কিছু সমস্যা আপনার যদি কফি আপনার ডায়েটে বেশি রাখে তাহলে হবে। আদারওয়াইজ মানে হেলদি পার্সনদের জন্য আপনারা টি অ্যান্ড কফি রেগুলার নিন এবং রোজ নেওয়া যায়, তবে কফির ক্ষেত্রেও একই কথা বলবো, বাচ্চাদের জন্য কিন্তু কফি নয়, আফটার 12 ইয়ার্স অল্প করে দেবেন, তারপরে পরিমাণটা বাড়ানো যায়, কিন্তু 12 ইয়ার্সের নিচে মানে নট এ সিঙ্গেল ড্রপ কোনো রকম টি অ্যান্ড কফি বাচ্চাদের দেবেন না। আর কফি র ফর্মে কফিও কিন্তু অনেক সময় আলাদা স্পাইসেস, মানে ধরুন দারুচিনি বা হলুদ দিয়েও কিন্তু কফি যদি আপনি র ফর্মে নেন সেটাও কিন্তু আপনার শরীরে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও খুব ভালো কাজ করে। তো এইভাবে আপনি মানে হেলদি প্রসেসে টি অ্যান্ড কফিকে এনজয় করুন উইন্টারে, এইভাবে ভালো থাকুন। কিন্তু যেটা বললাম, যে সাবধানগুলো করলাম সেগুলোর ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। এবং যারা আজকে প্রথমবার দেখছেন তারা প্লিজ চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন, যাতে এইভাবে আমি আপনাদের আমার যে চ্যানেলের 3টে পার্ট, ডিজিজ, নিউট্রিশন অ্যান্ড হেলদি রেসিপি, আমি যে কোনো দিন যে কোনো কিছু শেয়ার করব। তার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন, আর যারা আমার সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।